মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বেলা 11টা বাজে। আর আজকে আসছে বাড়িতে জামাই, জামাই আমার ননদের বর, আর উনি আজকে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবেন। তার জন্য আর মাও রান্নাবান্না শুরু করে দিয়েছে জাইমু আসছে বলে। আর এইদিকে ফুলঝুরি আর ঈশান দুজনা মিলেই খেলতে শুরু করে দিয়েছে। আর ঈশান তো খুব একটা সময় পায় না একটু খেলার, কারণ ওর স্কুল থাকে সকালে, তারপরে আবার ড্রয়িং, ক্যারাটে এগুলো সব করতে করতে, বাড়িতে পড়াশোনা এগুলো সব করতে করতে না ওর সময় হয়ে ওঠে না একটু খেলা করার। এখন আজকে একটু ছুটি আছে স্কুল, তাই আজকে দুই ভাই বোনে খুব খেলা করছে। এই যে সারাদিন বসে এখন খেলা করবে, পড়াশোনা হয়ে গেছে সকালবেলা, এখন একটু সারাদিন খেলা। ফুলঝুরিও আজকে অনেকদিন পর দাদাকে পেয়েছে, দুই ভাই বোন এখন খুব খেলা শুরু করে দিয়েছে। ওরা খেলা করছে, খেলুক এইবার, তাহলে আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরে। কাজকর্ম সেরে স্নান টান সেরে আবার চলে এসেছি আপনাদের সামনে। এই যে জাইমু এখন চলে এসছে, ওই আমি কিছু বলো কি বলো, মানে সব এই যে প্লেট সাজানো, কি কি নাড়ু আছে, মোয়া আছে, তারপরে আর কি জাইমুর জন্য শাশুড়ি আগে থেকেই নাড়ু মোয়া টোয়া সব তৈরি করে রেখেছে। জাইমু কিন্তু কিচ্ছু খাচ্ছে না, এটা কিন্তু অপমান করা হচ্ছে শাশুড়িকে। আর এইদিকে এখনো খেলা চলেই যাচ্ছে, তার মধ্যে সঙ্গ দিয়েছে লন্টু এসে, অনেক হচ্ছে আমার দেওরের ছেলে কাকা শ্বশুরের ঘরে। এই যে এখন তিন ভাই বোনে খুব খেলা করছে। এদিকে তাকাও ফুলঝুরি, জামাই আসবে বলে মাও এখনো রান্নাবান্না রেডি করতে পারেনি, এখনো সেই সকাল থেকে রান্নাবান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে। কি এমন রান্না করছে কি জানি। মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আবার জাইমুকে খেতেও দিয়ে দিয়েছি, আর জাইমুর যাওয়ারও সময় হয়ে গেছে। জাইমু এখন বেরিয়ে যাচ্ছে, ওই যে জামাই এখন বলছে ব্যাগ একটাও নিয়ে আসিনি, এখন দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। আবার বলছে এটা কিন্তু আমার ব্যাগ না, এটা অন্য কারো ব্যাগ। এবার জামাইও চলে যাচ্ছে আর বারবার বলেই যাচ্ছে যে এইটা কিন্তু আমার ব্যাগ না, এটা অন্য কারো ব্যাগ, ওইটা পাশে আরেকজন দিয়েছে, ওদের বাড়ির পাশে আরেকজন একজনাকে দিয়ে দিতে, আর এইদিকের ব্যাগটা আমাদের বাড়ি থেকেই দেওয়া, কারণ মা রান্না করেছিল জাইমুর জন্য অনেক নাড়ু মোয়া সব দিয়ে দিচ্ছে, আর দিদিভাইয়ের দুটো জামা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছে। এদিকে জাইমু এখন চলে যাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।